আন্দ্রে দিনিয়েস্তার বিদায়ের পর থেকেই মিডফিল্ড নিয়ে ভাবনায় পড়ে গেছে কাতালান জ্যান্ট বার্সোলোনা তারই অভাব গোঝাতে এবার চেলসির ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানকে কিনতে ইচ্ছুক লালিগার বর্তমান চ্যাম্পিয়নরা আর এই জন্য উইলিয়ানকে দলে ফেরাতে চেলসির কাছে বাষট্টি মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সোলোনা দলবদলের বাজারে চেলসি তারকা উইলিয়ানকে পেতে এর আগে দু প্রস্তাব দিয়েছিল বার্সা কিন্তু তাতে চেলসির কোনো সাড়া না পাওয়ায় আরও কয়েক মিলিয়ন ইউরো বেশি অফার করছে তারা ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট জানিয়েছে ব্রাজিলিয়ান তারকা পাউলিনোর চীনে পাড়ি দেওয়ার পর স্কোয়াড তালিকায় অ ইউরোপীয় স্লটে আরও একজন নেওয়ার সুযোগ সৃষ্টি হয় বার্সা আর তাই উইলিয়ানের জন্য বাষট্টি মিলিয়ন ইউরোর অফার দিয়েছে তারা উইলিয়ান ছাড়া বার্সার র্যাডারে আছেন ফ্রান্সের অ্যাড্রিয়ান র্যাবিয়েট বার্সা কোচ ভাল মিডফিল্ডে বিকল্প খুঁজছেন আন্দ্রেজ ইনিয়েস্তার জাপান পাড়ি দেওয়ার পর থেকে ফলে ব্রাজিলিয়ান তারকা কুতিনোর যোগ্য সঙ্গী হিসাবে তার চোখ এখন উইলিয়ানের দিকেই